এবার হিজাব পরিধানে বাধা দেওয়ায় চাকরি থেকে ইস্তফা দিলেন এক অধ্যাপিকা। এই অধ্যাপকের নাম চাঁদনী, কর্ণাটকের জৈন পিইউ কলেজের ইংরেজির অধ্যাপিকা তিনি। অধ্যাপিকার অভিযোগ, তাকে কলেজে ঢোকার মুখে হিজাব খুলতে বলেন কর্তৃপক্ষ, এরপরই তিনি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন। টুমাকুরুর জৈন পিইউ কলেজের ওই অধ্যাপিকার দাবি, গত 3 বছর ধরে চাকরি করছেন, হিজাব পরেই পড়ুয়াদের পড়িয়েছেন, কখনো তাকে কেউ বলেননি হিজাব খোলার কথা, এই প্রথম তাকে এভাবে বাধা দেওয়া হলো। চাঁদনির কথায় হঠাৎ করে বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ বললেন, হিজাব অথবা অন্য কোনো ধর্মীয় চিহ্ন থাকে এমন পোশাক পরে ক্লাস নেওয়া যাবে না, কিন্তু গত 3 বছর ধরে তো আমি হিজাব পরেই ক্লাস নিলাম। চাকরি ছাড়ার প্রসঙ্গে তার মন্তব্য, এই নতুন সিদ্ধান্ত আমার আত্মমর্যাদায় আঘাত করেছে, তাই ইস্তফা দিলাম। ইস্তফা পত্রেও এই কথা উল্লেখ করেছেন তিনি। হিজাব নিয়ে নিষেধাজ্ঞা প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষের উদ্দেশ্যে লেখেন, আপনাদের এই অগণতান্ত্রিক কাজের আমি তীব্র নিন্দা করছি। অন্যদিকে কলেজের অধ্যক্ষ কেটি মঞ্জুনাথের দাবি, তিনি বা কলেজ কর্তৃপক্ষের কেউ চাঁদনীকে বলেননি যে হিজাব পরে ক্লাস নেওয়া যাবে না।